যেতে একটি মানুষও যেতে পারবে না, শুধু একটি কথা ঘোষণা করে দিলে হলো, প্রচার মাধ্যমে ঘোষণা করে তাহলে কালকে থেকে একটি লোক মাজারে গিয়ে সেজদা করতে পারবে, একটিও সেজদা হবে আল্লাহ ছাড়া অন্যকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় ক্ষমতা দ্বারা, মানুষের ক্ষমতা দ্বারা অনেক কাজ নেন যেগুলি অন্য কিছু দ্বারা হয় না। এই জন্য একটি কথা আছে আরবিতে, ইন্নাল্লাহ ইয়াজাউ বিসুলতান মা লা ইয়াজাউ বিল কোরআন, ইন্নাল্লাহ ইয়াজাউ বিসুলতান মা লা ইয়াজাউ বিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় কোরআন দ্বারা যেই কাজ না নেন তা সুলতান দ্বারা, মানে রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারা নেন। কোরআনে কারিম তো ঘরে ঘরে রাখা আছে, কবর মাজার পূজারীদের ঘরে কি কোরআন নেই? কোরআনের কপির অভাব নেই, বহু কোরআনের কপি আছে, কোরআনের অনুবাদ নেই তাদের কাছে আছে, তাদের মাদ্রাসা নেই সেখানে কোরআন আর তফসির আর ইয়ে সেই রাখা আছে, কিন্তু কোরআনের দ্বারা কাজ হয় না যা প্রশাসন দ্বারা কাজ হবে। আজকে দুনিয়াদারির জন্য, পেটের জন্য আর বাতিল নেতৃত্বের জন্য যদি একটা ঘোষণা দিয়ে দেওয়া হয় কালকে অবরোধ, চাকা চলবে না চলবে না, হ্যাঁ চাকা গড়বে না গড়বে না যদি ঘোষণা করে দেয়, তো একটি রিক্সা পর্যন্ত বেরোয় না, মানুষ বের হতে ভয় করছে যে কী না হয়, তাই না? তাহলে শিরকের বিরুদ্ধে, কবর মাজার পূজার বিরুদ্ধে, বিদাতের বিরুদ্ধে, পাপাচারের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে যদি ঘোষণা হয়ে যায় এরকম, যাদের কাছে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাদের পক্ষ থেকে, তাহলে কত দিনের কাজ হতে পারে, তাই না? তো এইরকম যারা ক্ষমতাকে দিনের খেদমতে লাগিয়েছে তাদের কথা আজকে আলোচনা করবে, অর্থাৎ সৌদি আরব, সৌদি আরবের সরকার। এই সরকার কী খেদমত করেছে ইসলামের, সৌদি আরবের সরকার ইসলামের কী সেবা করেছে, এই একটি বিষয় আমাদের জেনে রাখা অত্যন্ত জরুরি। কারণ বিদাতপন্থীদের সাথে কোরআন সুন্নার অনুসারীদের একটি ধর্মীয় দ্বন্দ্ব আছে, বিদাতপন্থীদের পয়সা নিয়ে কোনো ঝগড়া নেই তাদের সাথে, অর্থ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, নেতৃত্ব নিয়ে তেমন কোনো দ্বন্দ্ব নেই, পারিবারিক কোনো দ্বন্দ্ব নেই, বংশীয় কোনো দ্বন্দ্ব নেই, ঝগড়া নেই। তাহলে বিবাদ কিসের আছে? আকীদার, বিশ্বাসের বিবাদ। দ্বন্দ্ব কোথায় আছে? বিশ্বাসে, ইমানই দ্বন্দ্ব। বিদাতপন্থীদের যে শত্রুতা রয়েছে সন্ন্যার অনুসারী, কোরআনের অনুসারীদের সাথে সেটি হচ্ছে ধর্মীয় চেতনা নিয়ে শত্রুতা। সুতরাং যখনই কোরআন সন্ন্যার অনুসারীরা শক্তিশালী হয়েছে, কোরআন সন্ন্যার অনুসারীরা কোরআন এবং হাদিসের বাস্তবায়ন করেছে মানুষের সার্বিক জীবনে, তার জন্য তারা প্রয়াস চালিয়েছে, মেহনত করেছে, তখন সেগুলিকে তারা ভালো নজরে দেখেনি, সেগুলির অপব্যাখ্যা করেছে এবং সেগুলিকে মানুষের সামনে পেশ না করে তাদের ওপর মিথ্যারোপ করেছে, তাদের সম্পর্কে যত রকমের মিথ্যা কথাবার্তা বলতে হয় তাই বলেছে। এটি হচ্ছে বেদাতপন্থীদের চরিত্র। এবং যে কোনো বাতিলপন্থী, বাতিল শক্তি যদি কোরআন সুন্নার অনুসারীদের বিরুদ্ধে উঠে দাঁড়ায়, তখন বিদাতিরা ওই বিদাতপন্থী যে যারা ক্ষমতার দাবি নিয়ে উঠেছে, অর্থাৎ বিদাতপন্থীদের যারা সাপোর্ট করবে, সহযোগিতা করবে আশা করা যায়, তাদের প্রশংসা করেছে তারা। আর এর স্পষ্ট প্রমাণ হচ্ছে আপনার এই কুয়েত আর ইরাকের যুদ্ধ যখন হলো, তখন যত পৃথিবীর বেদাতপন্থী আর বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটি দেশ আজব দেশ, ভারত উপমহাদেশ, এই তিনটি দেশের মুসলিম দুই ভাগে বিভক্ত, কোরআন সুন্নার অনুসারী আর বিদাতের অনুসারী। যত বিদাতের অনুসারী, একজন নিরীহ, একটি দেশ নিরীহ, একটি দেশের মালিকরা নিরীহ, নির্যাতিত, রাতে দুই ঘন্টার মধ্যে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হলো, তাদের ইজ্জত লুটপাট করা হলো, তাদের ধন সম্পদ লুটপাট করা হলো, তাদের মালিকানা কেড়ে নেওয়া হলো, তাদের জীবন নিয়ে টানাটানি, জীবন বাঁচানো তাদের দায়, তারপরে বলছে ঠিক করেছে। তারপরে বিদাতপন্থীরা কী বলেছিল? যে ঠিক করেছে, যা করেছে ঠিক করেছে, তার দেশ আরও শক্তিশালী করবে, করার পরে ইসলামের খেদমত করবে, সাদ্দাম হোসেন তার দেশকে আরও বড় করবে, করে আরও ইসলামের খেদমত করবে। তাহলে যেটুকু দেশ আছে ওইটুকু নিয়ে কোন খেদমত ইসলামের করেছে? কমিউনিস্টদের সহযোগিতা করা ছাড়া,
রাশিয়ার সাঁত দেওয়া ছাড়া, সোভিয়েত ইউনিয়নের সেবা করা, খেদমত করা ছাড়া, আর কাফির ইহুদি নাসারাদের পক্ষ থেকে ইসলাম মুসলিমদের বিরুদ্ধে কাজ করা ছাড়া আর কোন খেদমত করেছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আসামির কাঠগড়ায় না করেছে? এটি হচ্ছে দুনিয়ার শাস্তি। তাহলে আখেরাতে যে কি হবে? তওবা ছাড়া যদি কোনো মানুষ মারা যায় তো যা হয় মানুষের তাই হবে, আর আল্লাহ যদি তওবার তৌফিক দিয়ে দেয়, আল্লাহ যেন তওবার তৌফিক দান করে এইরকম ফাসিক মুসলমানদেরকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গাফুরুর রাহিম। এখনও তওবার দরজা খোলা আছে। তো কথা এই বলছিলাম এটা দেখাবার জন্য যে বিদাতপন্থীরা দেখবে না যে হক কোথায় আর বাতিল কোথায়, দেখবে যে ধর্মীয় চেতনায় কারা আমাদের বিরোধী, ধর্মীয় ক্ষেত্রে কারা আমাদের বিরোধী, সে হোক কোরআন এবং হাদিসের অনুসারী, সে হোক আল্লাহ এবং রাসূলের কথাই বলল, কিন্তু না, তারা যে কবর মাজার পূজা করে না, তারা যে ওরুসের মেলায় যায় না, তারা যে খাসি মরুখ নিয়ে যাওয়াকে আর কবরে জবাই করাকে শিরক বলে, সুতরাং এরা আমাদের শত্রু, এরা আমাদের শত্রু, প্রাচীন শত্রু। এই শত্রুতা ইব্রাহিম আলী সালামের আজারের সাথে শত্রুতা, নূহ আলী সালামের তার জাতির সাথে শত্রুতা, হাবিলের কাবিলের সাথে শত্রুতা, ওই শত্রুতার শত্রুতা, খুব পুরনো শত্রুতা। সেই জন্য হকপন্থী যারা কোরআন এবং হাদিসের অনুসারী তাদেরকে জানা উচিত যে সৌদি আরব ইসলামের সেবায় কী করেছে। এই ক্ষেত্রে আলোচনা বহু বিস্তারিত রয়েছে, আলোচনা করে শেষ করা যাবে না, বড় বড় কিতাব লেখা হয়েছে। আমি শুধু পয়েন্টগুলি বলবো আপনাদের সামনে। যে কোনো মুসলিম সরকার, যে কোনো মুসলিম সরকার তাদের দায়িত্ব কী প্রথম জেনে নেন। আজকে পৃথিবীতে বহু মুসলিম সরকার রয়েছে, অভাব নেই, বহু মুসলিম দেশ রয়েছে, গণনার দিকে মুসলিম দেশের অভাব নেই, 56-57টি দেশ মুসলিম দেশ, তাহলে দেশের দিক দিয়ে অভাব নেই। কিন্তু মুসলিম দেশের নেতাদের ডিউটি কী, মুসলিম দেশের নেতাদের কাজ কী, ভূমিকা কী হওয়া উচিত? মহান আল্লাহ রাব্বুল সুরা হজের 41 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি পৃথিবীতে শক্তিশালী করব, যাদেরকে পৃথিবীতে আমি প্রতিষ্ঠিত করব, ক্ষমতা দেব তাদেরকে, তাদের কী করা উচিত যদি কোনো জাতিকে, কোনো গোষ্ঠীকে, কোনো সম্প্রদায়কে আল্লাহ নেতৃত্ব দান করেন, ক্ষমতা দান করেন, প্রশাসন দান করেন, তাহলে তারা কী করবে? আল্লাহ প্রথমে বলছেন আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে তারা। দুই নম্বর শুনেন, ও আতাউজ জাকাত, জাকাত প্রদান করবে। তিন নম্বর, ও আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ দান করবে, ভালো কাজের আদেশ দান করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দিবে তারা, অন্যায় কাজে বাধা দেবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর সব কিছুর পরিণামের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি খেলাফত দান করব, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, পৃথিবীতে আমি নেতৃত্ব দান করব, কিন্তু একটি শর্ত আছে। আয়াত বড় লম্বা আছে সূরা নূরের আয়াত, সেই জন্য সেই আয়াতের তফসির যাচ্ছে না, কারণ বিষয়বস্তু আমাকে যত সংক্ষেপে করি তারপরে আসল পয়েন্টগুলিতে পৌঁছিতেই হবে। সেই জন্য আয়াতের শুধু ওই অংশটুকু বলছি। আল্লাহ বলছেন লা ইয়াস্তাখলিফান্নাহুম, আল্লাহ খেলাফত দান করবে মানে পৃথিবীতে নেতৃত্ব দান করবেন, কিন্তু শর্ত হচ্ছে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়া, শর্ত হচ্ছে একমাত্র আমার ইবাদত করতে হবে আর আমার সাথে শিরক করলে হবে না। যদি কোনো মুসলিম সরকার, সরকার মুসলিম কিন্তু দেশে শিরক হচ্ছে, মুসলিমরা শিরক করছে, তাদেরকে নিষেধ করে না, তাদেরকে সঠিক পথ দেখায় না, তাদেরকে বাধা দান করে না, হ্যাঁ আনিল মুনকার করে না, ভালো কাজের আদেশ দেয় না, অন্যায় কাজে বাধা দান করে না, সবচেয়ে বড় অন্যায় কাজ হচ্ছে শিরক, ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ বলছেন শিরকের মতো বড় পাপ, বড় অন্যায় আর পৃথিবীতে কিছু না, না খুন করা, না ব্যভিচার করা, না চুরি করা, ডাকাতি করা, সবগুলি কাবিরা গুনাহ, কিন্তু সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়া, কাউকে যদি আমি নেতৃত্ব দিই তাহলে একমাত্র আমার ইবাদত করবে আর আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না, অংশীদার বানাবে না, সেজদা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে করবে না, দোয়া আল্লাহ ছাড়া অন্য কারো কাছে করবে না, ফরিয়াদ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে করবে না, যাবে না গোস বাবার কাছে,
হ্যাঁ জিলানির কাছে বলবে, ইয়া গাউসুল আজম মাদাদ, যাবে না চিশতির কাছে, যাবে না আটরশিতে মাইজভান্ডারিতে, যাবে না চরমনাইতে, যাবে না ফুরফুরাতে, এসব করবে না। এগুলি হচ্ছে মুসলিম নেতার গুণাবলী। মুসলিমকে আল্লাহ নেতৃত্ব দিলে তারা শিরক মুক্ত থাকবে। পৃথিবীতে একটি দেশ দেখান যে দেশে শিরক হয় আল্লাহ ছাড়া অন্যকে সেজদা হয় না। একটি দেশ দেখান যেই দেশে আল্লাহ ছাড়া কাউকে সেজদা হয় না।